বিএনপি নেতৃত্ব কোথায়, জনগণ কোন ভরসায় তাদেরকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেই রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। যুক্তরাষ্ট্র সফরে নানা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সরকার প্রধান। জাতিসংঘের সদর দপ্তর চত্বরে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে সমসাময়িক নানা বিষয়। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে সরকার প্রধান বলেন, তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকার যথাসাধ্য চেষ্টা করলেও আন্তর্জাতিক অনেক সংস্থা তাদের নিয়ে ব্যবসা করছে। আমরা বলে যাচ্ছি, সারা পাচ্ছি, কিন্তু খুব বেশি কার্যকর দেখা যাচ্ছে না তাদের। মানে আমাদের মনে হয় যেন রিফিউজি পালতে পারলে এই পালাটাই হচ্ছে একটা ব্যবসা। আই এম ভেরি সরি টু সে, মনে হয় যেন রিফিউজি পালাটা একটা ব্যবসা কারো কারোর জন্য, কোনো কোনো সংস্থার জন্য। এটা না থাকলে তাদের চাকরি থাকবে না। প্রশ্নোত্তর পর্বে গুরুত্ব পায় আগামী নির্বাচন ও নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দণ্ডপ্রাপ্ত নেতৃত্বকে জনগণ ভোট দেবে না। একটা দল কিভাবে জিতবে, তার নেতৃত্ব কোথায়? এতে অর্থ আত্মসাৎকারী আর একজন সাজাপ্রাপ্ত আসামি, তাহলে জনগণ কোন ভরসায় ওই দলকে ভোট দেবে আমাকে সেটা বুঝে বলেন। মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, সেভাবে হবে। জিয়াউর রহমানের সময় সশস্ত্র বাহিনীতে অভ্যুত্থানের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন সরকার প্রধান। জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় যে বারবার কু হয়েছে এবং বিভিন্ন কারাগারে যে ফাঁসি হয়েছে, সেই হিসাবটা কিন্তু কেউ নেয়নি। এখন যেটা বেরোচ্ছে, আমার মনে হয় এটা আরও বের হওয়া দরকার। এই বিষয়টা নিয়ে যখন দাবি উঠছে, এটা নিশ্চয়ই এটা নিয়ে আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি। ই কমার্সের নামে মানুষের অর্থ হাতিয়ে নেয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ উঠে আসে সংবাদ সম্মেলনে। একদিকে দলকে সুসংগঠিত করা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।